হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্র ছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের পঁচিশটা গুরুত্বপূর্ণ বাছাই করা এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রথম প্রশ্ন নাদির সাহ কবে ভারত আক্রমণ করেন সতেরোশো উনচল্লিশ সালে পারস্য পারস্যধিপতি পারস্যধিপতি মানে পারস্যের অধিপতি নাদির শাহ ভারত আক্রমণ করে পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে মোহাম্মদ শাহ আবদালি কে ছিলেন কবে তিনি ভারত আক্রমণ করেন এখানে দেখো দুটো প্রশ্নের উত্তর তোমরা জেনে যাচ্ছ যে মহম্মদ শাহ আবদালি কে ছিলেন মোহাম্মদ শাহ আবদালি ছিলেন আফগান অধিপতি তিনি সতেরোশো সালে ভারত আক্রমণ করেন পরের প্রশ্ন রবার্ট ক্লাইভ কে ছিলেন রবার্ট ক্লাইভ ছিলেন যুদ্ধ যুদ্ধে ইংরেজ সেনাপতি তিনি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তারপরের প্রশ্ন এলাহাবাদের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি সালের মে মাসে এলাহাবাদের সন্ধি হয় এই সন্ধি ইংরেজ গভর্নর ক্লাইভ ও অযোধ্যার নবাবের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন সূর্যাস্ত আইন কাকে বলে এটাও তোমাদের এসে কিউ আকারে পরীক্ষায় আসতেই পারে এটা দেখে নাও অ্যান্সারটা সূর্যাস্ত আইন লর্ড কনওয়ালিস প্রবর্তন করেন এই আইন চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে জড়িত ছিল কোনো জমিদার খাজনা বা রাজস্ব জমা দেওয়ার নির্দিষ্ট দিন সূর্যাস্ত যাবার আগে জমা না দিতে পারলে তার জমিদারি নিলাম করা হতে দেয়া হতো বলছে নিলাম করে দেওয়া হতো ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে অমৃতসরের সন্ধি স্বাক্ষরকারী কে ছিলেন আঠেরোশো নয় খ্রিস্টাব্দে রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন ফট উইলিয়াম কলেজ কেন স্থাপিত হয় প্রথমেই দেখো কবে স্থাপিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতায় লালবাজার অঞ্চলে ফোটুইলিয়াম উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শ্বেতাঙ্গ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষিত করে তোলার জন্য ফোটুইলিয়াম উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন বেসিনের সন্ধি কবে এবং কাদের মধ্যে হয় আঠেরোশো সালে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি হয় পরের প্রশ্ন ব্রহ্ম সমাজ ব্রহ্ম সভার প্রতিষ্ঠাতাকে আঠেরোশো সালে রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ইহা বম্ভ সভা নামে পরিচিত দশ নম্বর প্রশ্ন দেখো কলিকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় আঠেরোশো সালে কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় নেক্সট প্রশ্ন তিতুমির ও হাজি শরিয়ত উল্লাহ কারা ছিলেন তিতুমির ছিলেন বাংলার ওহাবি আন্দোলনের নেতা হাজি শরিয়ত উল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের নেতা পরের প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রেহের নেতা কারা ছিলেন সাঁওতাল সাঁওতাল বিদ্রেহের নেতা ছিলেন সিধু কানু চাঁদ ও ভৈরব পরের প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন থেকে বাকি পঁচিশটা প্রশ্ন আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে বিগত বছরগুলির মতো তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু 5218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি ম্যাটেরিয়াল পারচেজ করতে পারো আর তোমরা যারা রেগুলার আমার ক্লাস দেখো তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল পারচেজ করার প্রয়োজন পড়বে না কারণ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা নোটস তোমরা ইউটিউবে ফ্রি পেয়ে যাচ্ছ তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখো পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন কি আছে 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন দেখো মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালে মহাবীর দেহের চারজন বিখ্যাত নেতার নাম চারজন বিখ্যাত নেতা হলেন দ্বিতীয় বাহাদুর শাহ রানী লক্ষীবাই নানা ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং ছিলেন প্রথম এই সরি প্রার্থনা সভা আর্য সমাজের প্রতিষ্ঠাতা কারা ছিল আঠেরোশো সাতষট্টি সালে মহাদেব গোবিন্দ রানাডে ও আত্মরাম পাণ্ডুরঙ্গের নেতৃত্বে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী তারপরে দেখো কলিকাতা কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেফটি ভাল তত্ত্ব কাকে বলে এটা একটু জেনে রাখো সেফটি ভাল তত্ত্ব পরীক্ষায় দিয়ে দিতে পারে প্রশ্নটা ভালো প্রশ্ন ভারতে দরিদ্র জনগণ ব্রিটিশ শাসনে অতিষ্ঠ হয়ে ওঠে মানে সহ্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল তারা যে কোনো সময় বিদ্রোহ করতে পারে এই বিদ্রোহ যাতে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব না দেয় সেই জন্য সেই জন্য তাদের অসন্তোষ প্রকাশের প্রকাশের শিক্ষিত এই কারণে হিউম ব্রিটিশ সরকারের স্বার্থে সেফটি বা নিরাপত্তা নিয়ামক হিসাবে কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগী হন পরে প্রশ্ন বঙ্গ বিভাজন কবে ঘোষিত হয় উনিশশো সালে কুড়ি জুলাই লর্ড কার্জন বঙ্গ বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা করেন তারপরের প্রশ্ন বিংশ শতকের প্রথমার্ধে বাংলার দুটি গুপ্ত সমিতির নাম লেখো বিংশ শতকের প্রথমার্ধে বাংলার দুটি গুপ্ত সমিতির নাম হচ্ছে যুগান্তর দল আর হচ্ছে অনুশীলন মুসলিম লীগ প্রতিষ্ঠা কার সক্রিয়তা বেশি ছিল আর এটি কবে স্থাপিত হয় অ্যান্সারটা দেখবে উনিশশো সালে ঢাকার নবাব স্বামী উল্লাহের সক্রিয় উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন আছে রাওলাট সত্যাগ্রহ কাকে বলে উনিশশো সালে প্রণীত কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি সমগ্র ভারতব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিল সেটাই রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত ছিল পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি গঠনে কারা যুক্ত ছিল কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি গঠনে যুক্ত ছিলেন নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ অশোক মেহেতা প্রমুখ পরের প্রশ্ন মোহাম্মদ আলী জিন্না কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না কে ছিলেন অ্যান্সারটা দেখো মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি দ্বিজাতি তত্ত্ব প্রচার করেন তিনি ছিলেন স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল পরের প্রশ্ন আছে নিম্নলিখিত বইগুলির লেখক স্বরাজ লিখেছেন গান্ধীজি ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছে জওহরলাল নেহরু আর এ নেশান ইন মেকিং গ্রন্থ লিখেছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম এটা ছিল তোমাদের এক নম্বর পার্ট আর পরের পাঠটা তোমরা কারা দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরীক্ষার তো বেশি বাকি নেই প্রশ্নগুলো চ্যানেলটা ফলো করো আর যে প্রশ্নগুলো দেবো খুব ভালো করে পড়ে যাও অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে